এদের হাতে পড়লে জীবনে সব টাকা পয়সা চলে যাবে দেখো কি হয় মানুষকে বোকা বানানো হচ্ছে আমাদের কাছ থেকে টাকা পয়সা সব চলে গেল এখন দাঁড়িয়ে আছি সরজা নদীর ব্রিজের উপরটায় আলাদা একটা অনুভূতি হচ্ছে এখানটা এসে আর তোমরা সরজা আসলে সবাই নিয়ে আসবে অনেক কিছু দেখার আছে সেই সবগুলো দেখবে তোমরা না দেখলে কিন্তু অতরা থেকে যাবে আর এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছে সরজাতে এত সুন্দর একটা মুহূর্ত আমার তো মন বেরাট সব জুড়িয়ে যাচ্ছে কিন্তু এদের থেকে একটু দূরে থাকবে ক্যামেরা থেকে মুখটা ঘুরে নিল যেহেতু আমি ভিডিও করছি যাই হোক সতর্ক থাকবে তো আমি এড়িয়ে এলাম আর আমার সঙ্গে আরেকজন ছিল সে কিন্তু এনার পাল্লায় পড়ে গেল এনারা হচ্ছে বেগধারী সাধু যাকে বলা হয় বর্ণ সাধু বিভিন্ন রকম মানুষের কাছে গিয়ে প্রতারণা করে তাদের কাছে পয়সা আদায় করে বিভিন্ন রকম কলে কৌশলে যাই হোক শাড়ি দিয়ে কিন্তু এরকম বিভিন্ন রকম সন্ন্যাসীরা ঘুরছে তাদের থেকে সতর্ক থাকবে যে তো তো মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে আমরাও বোকা হয়ে গেলাম এনাদের সামনে পড়ে যাই হোক এনারা একটু আশীর্বাদ ঠাসির্বাদ করছে এই হবে সেই হবে ভালো হবে অনেক কিছু পাবে এরকম কিন্তু ছলে বলে কৌশলে আমাদেরকে আশ্বাস দিচ্ছে দিয়ে কিন্তু পয়সাগুলি দাবি করছে তো পাঁচশো টাকা চাচ্ছে আমরা কিন্তু পাঁচশো টাকা দিতে চাইছি না তো হাসি মুখে কিন্তু একশো টাকা আমরা দো বললাম তো সেই একশো টাকাটাই কিন্তু ইনি আমাদের কাছ থেকে নিল পাঁচশো টাকা দাবি করছিল মানে বেশি টাকা দাবি করছিল কিন্তু যেহেতু আমাদের কাছে ছিল না যে কারণে টাকাটা দেওয়ার একশো টাকা দেওয়ার পরে একটু আশীর্বাদ নিয়ে নিলাম কী আর করা যাবে আশীর্বাদ তো নিতেই হবে এনার কাছে রয়েছি বলে তো যাই হোক এখান থেকে চলে আসলাম এখন কী আর করা যাবে ওনার কাছ থেকে হাসি মুখে টাকাটা দিয়ে ওনার কাছ থেকে চলে আসলাম অ্যাকচুয়ালি এইসব সাইড সিনে তো এবং অনেক মানুষ অনেক বাবা এবং অনেক সন্ন্যাসীরা ঘোরাঘুরি করছে আর যেহেতু আমার এই যে আমার কিছু কৃষকরা আছে কৃষণরা যেহেতু সামনে পড়ে গেছিলো এবার কি করবে হ্যাঁ যেহেতু কৃষকদের সামনে পড়ে গেছিলো আর বাবাকে ধরেছে ধরে কথা কথাবার্তা বলছে এটা সেটা ওরা হবে সেটা হবে মঙ্গল হবে তো সেই সব বলে লাস্টে একটু আশীর্বাদ থাক করলো করে টাকা চাচ্ছে পাঁচশো টাকা তো লাস্টে কিন্তু কৃষকদের মাঝে পাঁচশো টাকা দেওয়া সেখানে একশো টাকা দিতে হলো মানে সকাল সকাল একশো টাকা গেল এইগুলো যারা করে থাকে সাধু সন্ন্যাসীরা যারা ধরে মানুষদের মানুষদের যায় না পূর্ণ হয় হ্যাঁ দেখা যায় কি হয় এবার মনে করো যে অনেকে ফেক থাকে অনেকে অরিজিনাল থাকে এটা হলো বেশিরভাগ হলো ডুপ্লিকেট থাকে মানে যারা টাকা পয়সা দেওয়ার দরকার হয় মানে যেটাকে কি বলে এইগুলো থেকে দূরে থাকবে কৃষক বুঝতে পেরেছে যেহেতু একশো টাকা চলে গেলো কিন্তু কিছু করার নাই যেহেতু একটু আশীর্বাদ আশীর্বাদ করলো দিয়ে বললো টাকা ছিল দিলাম অ্যাকচুয়ালি সকাল সকাল ঘুরতে বেরোলাম আর ঘুরতে বেরিয়েই প্রথমে আমরা টুপি পরে গেলাম যেহেতু আমার খুব খারাপ লাগছে এইভাবে আমরা ঘুরতে বেরলাম যেহেতু আমরা এখানে নতুন যে কারণে ঘুরতে এসেই আমরা এরকমভাবে তাদের কাছে শিকার হয়ে গেলাম মানে যেটাকে বলে বাগের মুখে পড়লে তো বাঘ তো ছাড়বে না সে কারণে সতর্ক তো হতেই হবে যে কারণে এটা কিন্তু তোমাদের সতর্ক হতে হবে তোমাদের জন্যই ভিডিওটা বানালাম যাই হোক আমার মনটা খুব খারাপ লাগছে কিন্তু আর কী করা যাবে সারি সাইডে অনেক সুন্দর লাগছে কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও জন্য সবাই জানতে পারে এবং সবাই যেন সচেতন থাকো